এরালবিল আমরার এলাকার একটা ঐতিহ্য। পিঠা আইনিভাবে লিজ অনেক অনেকরাই নেই, ইতিমধ্যে আমরা পূর্বপুরুষরাও দেখছি লিজ নিয়ে খাইছে, কিন্তু মানুষেরও এখানে সুবিধা আছে, সুবিধা দিয়া খাইছে। মানুষের অসুবিধা করিয়া, মানুষের সাথে আক্রমণ করিয়া, আক্রমণাত্মক মন মানসিকতা নিয়া বিল খাইয়া যাইতে পারছেন না কেউ। আমি উদাত্ত আহ্বান জানাইমো যারা ওই বিলের সাথে সম্পৃক্ত আছেন, আমরা ইউনিয়নের এবং আশপাশের কোনো মানুষের সাথে কোনো আচরণ খারাপ করিয়া বিল হওয়া সম্ভব হইত না আপনারা। আমি কিন্তু ইউনো সাহেবের কাছে সুস্পষ্ট ইউ এরাল বিলের প্রসঙ্গে বক্তব্য রাখছি। আমরা সিনিয়র নেতৃবৃন্দ হল আমরা একটা বৈঠক আছি এবং ইউনো সাহেবের নেতৃত্বে ইউনো সাহেব আমার কাছে চেয়ারম্যান সাহেব এখানে দুইজন লোক যোগাযোগ করছে, আমি কইছি কালকে আসার জন্য। আমি ইউএনও সাবরে আমি আবারও ফোন করিয়া কইমু যে আমরা কালকে 10-15 জন লোক আইমু, আপনার সুস্পষ্ট একটা বক্তব্য শুনলে আমার এলাকার মানুষ শান্তি পাইব। ঠিক না ঠিক? কারণ বিলটা তো অসি সাবে লিজ দিন না, বিলটা তো সরকারিভাবে ইউএনও সাবর অধীনেই, ডিসি সাবের অধীনেই এটা লিজ প্রক্রিয়া শুরু হয়। এর লাগি যদি আদৌ যদি এই বিলের লিজ বাতিল থাকে আর এই ধরনের আচরণ যে যারা করছেন তাই তাই আমরা এলাকার মানুষের কাছে শাস্তিপূর্ণ প্রয়োজনে আমরা সর্বস্তরের জনসাধারণ প্রতিরোধ গড়িয়া তুলি। আরাল বিল নিয়ে আজকের যে ঘটনা এটা কোনো মামলা নেওয়া যাবে না, সুস্পষ্ট ভাবে আমি ওসি সাহেবকে কইছি এবং যে বা যারা চকিদারি কররা তারা সাধারণ মানুষের মেম্বার অন্যায় করছেন, মামলা হইলে তারপর আমরা চাই না, আমরা চাই সুন্দর একটা সুশৃঙ্খল অবস্থান বজায় থাকুক আমার ইউনিয়নও বিশেষ করি। আর আজকের থাকি আপনারা বিল যারা চকিদারি কররা এবং বিল যারা খাইরা বা আশপাশের জনসাধারণ খেয়েও বিল নামতে পারতেন আমরা সিটি, আর যে লাম্বা তান উপরে যদি কোনো আক্রমণ হয় তাই তান দায়ভার বহন করবো, আমরা কেউ নিতাম না দায়ভার।